কেমন আছো তোমরা? আজকে আমি খেলবো মাইনক্রাফট। আর আজকে আমরা মাইনক্রাফটের এটা পার্ট 1 হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যেই প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও আমরা একটা বাড়ি বানাবো মানে মাইনক্রাফটে। তো লেটস গো। এখানে এই যে আমরা এখানে চলে এসেছি একটা প্লেন জায়গা, তার এখানে আমরা এই যে গ্রে কালার যে ব্লকটা দেখছো মানে এইটা দিয়ে আমরা আজকে এখানে পিলার করলাম, মানে এখানে যে উড দিয়ে যে এখানে এই উপর দিয়ে একটা ইয়া করে নি থামো পিলারের সাথে। এই তো ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতে একই জিনিসই করি। হ্যাঁ তো এখানে আমরা এটাতে জয়েন্ট দিয়ে দিই, তাহলে এই তো ভাই একটা কি চার কোনা ইয়া হয়ে গেল। আর উপর দিয়ে তো আমরা ইয়া দিয়েছিলাম, যার জন্য উপর দিয়ে আমরা এই যে উড দিয়ে এই যে দেখতে পাচ্ছ না এই পিলারের উপর আর একটা পিলার দিয়েছি আমরা উড দিয়ে, এটা উড প্ল্যাঙ্কস। আর এখানে আমরা এই যে সেই ব্লু কালার ব্লকটা দিব, এই ব্লু কালার ব্লকটা ভাই আমার কাছে সেদিন ভাই সেই লেগেছিল কিন্তু একদম। হ্যাঁ মানে এই যে কালারটা আমার আগে যদি জানতাম তাহলে আমি এইটা দিয়ে খালি কাজ করতাম। এই যে নিচে দেখতে পাচ্ছ যে নেভি ব্লু কালার ওই ব্লকটা, হ্যাঁ। আর এই তো এখানে এই কালারটা না ব্লু না, এটা কিছুটা গ্রিন আর ব্লু টাইপেরই, যাই হোক মানে যাই হোক নেভি ব্লু বলতে পারো। হ্যাঁ এখানে আমরা আরেকটা যে একটু উড প্ল্যাঙ্কস দিয়ে এখানে ইয়া দিয়ে দিই, এখানে মানে যাতে আমরা হাঁটাহাঁটি করতে পারি এর জন্য করে দিয়ে। এখানে ভাই তিনটা ফুটা থেকে গেছে, কিভাবে আমি ভাই পূরণ করছি? তো এখানে এই জিনিসগুলো না একটা স্যান্ড টাইপের, মানে এটা না একটা সাথে লেগে থাকে না, এটা দিয়ে পিলার দেওয়া ঠিক হচ্ছে কিন্তু এটা দিয়ে না মানে কোনো ছাদ করতে পারবে না। এই দেখতে পাচ্ছ এটা গলে যাবে, ভাবে আজব জিনিস ভাই, এটা গলে যায় কেন আমি তো ওটা জানি না। তো বাদ দাও, তো এখানে আমি আমার এখানে গ্লাস অ্যাড করে দিই। আর এখানে সিঁড়ি দিব ভাই, সিঁড়িটাও আমরা কিছুটা এই নেভি ব্লু কালার, এই যাই বলো এই ব্লকটা যে কি কালার তোমরা পারলে কমেন্টে বলো, এটা ব্লু না গ্রিন মানে নেভি ব্লু, যাই হোক। তো এখান দিয়ে আমরা সিঁড়ি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমরা ইয়েলো কালার গ্লাস দিয়ে এই ওয়ালটাকে পূরণ করে দিয়েছি, কারণ আমরা ইয়েলো কালার গ্লাস দিলাম এটা দূর থেকে ভালো ফুটবে। হ্যাঁ তো ভালোই লাগছে না, হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে জিনিসটা দেখে, কিন্তু খারাপ লাগছে না। আর এখানে আমরা এই তো এখানে এই তোমার অ্যাশ কালার যে ব্লকটা, আর এই ব্লক দিয়ে আরেকটা উপর দিয়ে পিলার দিয়ে এখান থেকে আর নিচ টাইপের করে দিই, যেটা আমার কাছে একটু মানে ভালোই লাগবে ভাই, বাদ দাও। আর এখানে উড, আর এখানে আমরা গ্রিন কালার গ্লাস দিব, যাই হোক গ্রিন কালার গ্লাসটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, এই কালারটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে তার জন্য এটা দিয়ে আমি করলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক ইউনিক তো আমাকে সব কিছুই লাগে, তো বাদ দাও এটা। হ্যাঁ তো দেখতে পাচ্ছ ভাই ফাইনাল এখানকার এই যে এদিককার লুকটা ভাই, এটা পুরোটাই ওপি ভাই, মানে এত ওপি লাগছে জিনিসটা দেখে। হুম, আর এখানে এখানে কি ভাই ফুটা থেকে মানে এখানে ফাঁক থেকে গেছে, তো চলো ভাই এইটাকে পূরণ করতে। আর এখানে কি ভাই উট থেকে গেছে, উটটাকে ভাঙো, হ্যাঁ ভাঙা শেষ। তো চলো এবার দেখি তোমাদেরকে ফাইনালি রেজাল্টটা দেখা, এখানে আর কিছু করার নাই, এটা আমরা পার্ট 2 তে করব যেটা পরে করব। আচ্ছা থাক বাদ দাও, উপর দিয়ে আমরা আরেকটা ইয়া করে দিই পিলার টাইপের করে দিই। হুম মানে এদিক দিয়ে আমরা পরে এখানে ওয়াল দিব, তার জন্য এখানে আরেকটা উপরে এইখানে 6 তালা মতো, মানে 6টা ব্লক দিয়ে করি, 6 ব্লক, 1 2 3 না ভাই, হ্যাঁ এই তো। হুম এদিকে আমরা পারলে ওয়াল দিতে পারবো, কিন্তু আমরা আজকে ওয়াল দিব না, কারণ আজকে ওয়াল দিতে চাচ্ছি না ভাই, ইচ্ছা করছে না ওয়াল দিতে, ভালোই লাগছে কিন্তু জিনিসটা দেখে না। হ্যাঁ হুম তো দাঁড়াও থামো দেখাচ্ছি, কারণ আমরা সিঁড়িও লাগিয়েছি, সিঁড়ি দিয়ে আমরা নিচে যেতে পারবো। আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখা, তোমরা একবার দেখো লুকটা কতটা ওপি লাগছে। ও হো হো ভাই আমরা এত ক্রিয়েটিভ জিনিস কি করে বানাইনি ভাই, এত ক্রিয়েটিভ জিনিস। ও তো ভাই আজকে গেম প্লে এতখানে কি কেমন লাগলো কমেন্টে বলবা, পারলে সাবস্ক্রাইব করো ভাই। আর আমি আর একটু কমেন্টে বলো আমি কি কি জিনিস বানাবো, তোমরা যেটা আমাকে মাইনক্রাফটে কমেন্টে বলবো বানাতে আমরা সেটাই বানাবো, তোমরা আমাকে এইসব জিনিসই কমেন্টে বানাতে বলছো বেশি তাই এটাই বানালাম। ওকে টাটা থাকো এই।